রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার রাজ্যের স্কুল ও কলেজ খুলে গেল। এরই মধ্যে নদিয়ার ফুলিয়াতে ঘটে গেল দুর্ঘটনা। স্কুল খোলার প্রথম দিন তড়িঘড়ি স্কুল ছুটি হয়ে যাওয়ায় কয়েকজন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে আসে। দশম শ্রেণীর ছাত্র বিপ্রজিৎ গড়াই গঙ্গায় স্নান করতে নেমে হঠাৎ জলে তলিয়ে যায়। খবর পেলাম যে এখানে একটা ছেলে মানে স্কুল থেকে 5-6 জন এসেছিল, 10 জন হবে, ওরা এসে এখানে স্নান করছিল। এবার স্নান করতে করতে একজনে ডুবে গেছে, বাকি ওর বন্ধু বান্ধব যারা ছিল সবাই এখান থেকে পালিয়েছে। এবার তা মোটামুটি সবাই পালিয়েছে, 3 জনকে ধরা গেছিল আমাদের, সেই 3টে ছেলে এখন আপাতত পুলিশের হাতে আছে। স্থানীয় বাসিন্দারা শান্তিপুর থানায় খবর দেয়। স্থানীয় মানুষজন নিখোঁজ ছাত্রের সন্ধান চালাচ্ছে। পুলিশ ও স্কুলে গিয়েছে, স্কুল থেকে স্কুলের বন্ধু বান্ধবের সঙ্গে নাকি গঙ্গায় চলে এসছে। বাড়ির লোক আমরা কেউ কিছু জানি না, এসে গঙ্গায় স্নান করতে নেমেই নাকি ডুবে গিয়েছে আর বন্ধু বান্ধব উঠে পালিয়েছে। তিনজন যে গঙ্গায় তলিয়ে গেছে তার নাম কি? বিপ্রজিৎ গড়াই। বাড়ি কোথায়? বাড়ি পরশনাথপুর। আপনারা কি মানে দেখতে পেয়েছেন? না, আমরা দেখতে পাইনি। ওরা বলছে যে হ্যাঁ ডুবে গিয়েছে, আরো লোকজনও বলছে হ্যাঁ ডুবে গিয়েছে। আপনি যে তলিয়ে গেছে তার কি হন? আমি তার দাদু। বিপ্রজিতের 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার রাজ্যের স্কুল ও কলেজ খুলে গেল। এরই মধ্যে নদিয়ার ফুলিয়াতে ঘটে গেল দুর্ঘটনা। স্কুল খোলার প্রথম দিন তড়িঘড়ি স্কুল ছুটি হয়ে যাওয়ায় কয়েকজন বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে আসে। দশম শ্রেণীর ছাত্র বিপ্রজিৎ গড়াই গঙ্গায় স্নান করতে নেমে হঠাৎ জলে তলিয়ে যায়। খবর পেলাম যে এখানে একটা ছেলে মানে স্কুল থেকে 5-6 জন এসেছিল, 10 জন হবে, ওরা এসে এখানে স্নান করছিল। এবার স্নান করতে করতে একজনে ডুবে গেছে, বাকি ওর বন্ধু বান্ধব যারা ছিল সবাই এখান থেকে পালিয়েছে। এবার তা মোটামুটি সবাই পালিয়েছে, 3 জনকে ধরা গেছিল আমাদের, সেই 3টে ছেলে এখন আপাতত পুলিশের হাতে আছে। স্থানীয় বাসিন্দারা শান্তিপুর থানায় খবর দেয়। স্থানীয় মানুষজন নিখোঁজ ছাত্রের সন্ধান চালাচ্ছে। পুলিশ ও স্কুলে গিয়েছে, স্কুল থেকে স্কুলের বন্ধু বান্ধবের সঙ্গে নাকি গঙ্গায় চলে এসছে। বাড়ির লোক আমরা কেউ কিছু জানি না, এসে গঙ্গায় স্নান করতে নেমেই নাকি ডুবে গিয়েছে আর বন্ধু বান্ধব উঠে পালিয়েছে। তিনজন যে গঙ্গায় তলিয়ে গেছে তার নাম কি? বিপ্রজিৎ গড়াই। বাড়ি কোথায়? বাড়ি পরশনাথপুর। আপনারা কি মানে দেখতে পেয়েছেন? না, আমরা দেখতে পাইনি। ওরা বলছে যে হ্যাঁ ডুবে গিয়েছে, আরো লোকজনও বলছে হ্যাঁ ডুবে গিয়েছে। আপনি যে তলিয়ে গেছে তার কি হন? আমি তার দাদু। বিপ্রজিতের 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।